বাংলাদেশ সহ সারা বিশ্বে জঙ্গিদের তৎপরতা এখন অনলাইন কেন্দ্রিক তবে জঙ্গিদের তৎপরতার উপর পুলিশের কঠোর নজরদারি রয়েছে বর্তমানে দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও র‍্যাবের ডিজি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং নিহতদের স্বজনেরা শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা সংগঠিত হওয়ার আগেই ধরা পড়ছে সিসিটিভি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন হলি আর্টিজানের হামলার পর সারা দেশে 23টি অপারেশনে 63টি জঙ্গি নিহত হয়েছে এছাড়া জঙ্গিদের নেটওয়ার্ক ভাঙতে সক্ষম হওয়ায় বর্তমানে জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে বলেও জানান তিনি অভিযানের কারণে সিডিডিসি সহ আমাদের পুলিশ বাহিনীর এরকম অভিযানের ফলে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে এবং তাদের নেটওয়ার্কে আমরা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি সারা বিশ্বে তারা মানে নেট ভিত্তিক হয়ে সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এটার মাধ্যমেই তারা রিক্রুট করার চেষ্টা করছে যে আমরা এখন কিন্তু তার চেয়ে তাদের চেয়ে অনেক এগিয়ে আছি যার কারণে তারা সংগঠিত হতে পারছে না এবং তাদের আক্রমণ করার মতো বা এই ধরনের জঙ্গি বড় ধরনের কোনো আক্রমণ করার মতো তাদের সক্ষমতা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না